অবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। কলকাতায় খবরের কাগজের আপিসে চাকরি করি। গত কমাস ধরে কাজের চাপে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তাছাড়া আমার লেখার শখ, দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল, কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে? তাই আর সাত পাঁচ না ভেবে দশ দিনের পাওনা ছুটি আর দিস্তেখানে কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন, তারও অবশ্যই একটা কারণ আছে। ওখানে বিনা খরচায় থাকার একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল, আমিও যেতুম কিন্তু আমার এদিকে ঝামেলা, বুঝতেই তো পারছিস, তবে তোর কোনোই অসুবিধা হবে না। আমাদের পঞ্চাশ বছরের পুরনো চাকর ভরদ্বাজ রয়েছে ও বাড়িতে, ওই তোর দেখাশোনা করবে, তুই চলে যা। গাড়িতে যাত্রী ছিল অনেক। আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র। বেটে খাটো মানুষটি বছর পঞ্চাশেক আন্দাজ বয়স, মাঝখানে টেরি কাটা কাঁচা পাকা চুল, চোখের চাহনি তীক্ষ্ণ, আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজা চিন্তা ঘোরাফেরা করছে। পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম। ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন পঞ্চাশ বছরের পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজে গুজে তৈরি হয়ে এসেছেন। ওরকম কোট, ও ধরনের শার্টের কলার, ওই চশমা, আর বিশেষ করে ওই বুট জুতো, এসব আর আজকালকার দিনে কেউ পরে না। অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুর যাচ্ছেন। কারণ জিজ্ঞেস করাতে ভদ্রলোক কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়লেন। কিংবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতে পাননি। বীরেনের পৈতৃক ভিটেটি দেখে মনটা খুশি হয়ে উঠল। বেশ বাড়ি, সামনে এক ফালি জমি, তাতে সবজি ও ফুল গাছ দুই আছে। কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই, কাজেই পড়শির উৎপাত থেকেও রক্ষা। আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও ছাতের চিলে কোঠাটি বেছে নিলাম। আলো বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে। ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুর আনতে ভুলে গিয়েছি। ভরদ্বাজ শুনে বলল, তাতে আর কি হয়েছে খোকা বাবু, এই তো কুন্দুবাবুর দোকান, পাঁচ মিনিটের পর, সেখানে গেলেই পাবে খুন বিলেট। বিকেল চারটে নাগাদ চা টা খেয়ে কুন্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সেটি একটি ভালো আড্ডার জায়গা। দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে পাঁচ সাতটি প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন। তাঁদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বলছেন, আরে বাপু, এ তো আর শোনা কথা নয়, এ আমার নিজের চোখে দেখা। আর তিরিশ বছর হয়ে গেল বলেই কি সব মন থেকে মুছে গেল? এসব স্মৃতি অত সহজে ভোলবার নয়। আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, তার মৃত্যুর জন্য আমি যে কিছু অংশে দায়ী সে বিশ্বাস আমার আজও যায়নি। আমি এক প্যাকেট সেভেন ও ক্লক কিনে আরো দু একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলে চললেন, ভেবে দেখুন, আমারই বন্ধু আমারই সঙ্গে মাত্র দশ টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমের ঘরটাতে। পরদিন ফেরে না ফেরে না ফেরে না, শেষটায় আমি, জিতেন বক্সি, হরিচরণ শাহ আর আরো তিন চারজন কে ছিল ঠিক মনে নেই, গেলুম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে। গিয়ে দেখি বাবু ওই ঘরের নিচেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে আছেন, তার চোখ চাওয়া, দৃষ্টি কড়িকাঠের দিকে, আর সেই দৃষ্টিতে ভয়ের যা নমুনা দেখলুম তাতে ভূত ছাড়া আর কি ভাবব বলুন। গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই, বাঘের আচর নেই, সাপের ছোবল নেই, কিচ্ছু নেই। আপনারাই বলুন এখন কি বলবেন। আরো মিনিট পাঁচেক দোকানে থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হল। ব্যাপারটা এই,
রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি 200 বছরের পুরনো ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে। সেই প্রাসাদে, বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেক কালের পুরনো একটি ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছর আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি, কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চ অনুভব করে। আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন খারাপি, আত্মহত্যা ইত্যাদির অনেক নজির পাওয়া যায়। মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসেই দেখি আমার ট্রেনের আলাপি অনাথ বন্ধু মিত্র মশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে বললেন, সূর্যের ওদের কথাবার্তা? বললাম, তা কিছুটা শুনেছি। বিশ্বাস হয় কি? ভূত? হ্যাঁ। ব্যাপার কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকেই শুনলাম, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই, আজ অবধি একটিও মিট করলাম না। তাই ঠিক? অনাথবাবু একটু হেসে বললেন, একবার দেখে আসবেন নাকি? কি বাড়িটা দেখে আসবো বলে? বাইরে থেকে আর কি, বেশি দূর তো নয়, বড়জোর মাইল খানেক। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়া শিবের মন্দির ছাড়িয়ে ডানহাতি রাস্তায় ঘুরে পোয়াটাক পথ। ভদ্রলোকে বেশ ইন্টারেস্টিং লাগছিল, আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কি করব, তাই চললাম তার সঙ্গে। হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটি দেখা যেতে থাকে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে থেকেই। বিরাট ফটক, মাথার উপর ভগ্ন প্রায় নহবতখানা। ফটকের ভিতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দালান। 2-3টে মূর্তি আর একটা ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ির আর ফটকের মাঝখানের এই জায়গাটা আগে বাগান ছিল। বাড়িটি অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায়, কেমন যেন একটা বেধপ চৌকো চৌকো ভাব। বিকেলের পরন্ত রোদ এসে পড়েছে তার শ্যাওলাবৃত দেয়ালে। মিনিট খানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন, আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না। তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন, একবার চট করে সেই ঘরটা দেখে এলে হতো না? হ্যাঁ, সেই উত্তর পশ্চিমের ঘর, যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকে তো এইসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ। অনাথবাবু বোধ হয় আমার মনের ভাবটা আঁচ করতে পেরেই বললেন, খুব আশ্চর্য লাগছে না? আসলে কি জানেন, আপনাকে বলতে দ্বিধা নেই, আমার রঘুনাথপুর আসার একমাত্র কারণই হল ওই বাড়িটা। বটে? আগে হ্যাঁ, ওটা যে ভূতের বাড়ি, আমি কলকাতায় থাকতে সে খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখব বলে এখানে এসেছি। আপনি সেদিন ট্রেনে আমার আসার কারণটা জানতে চাইলেন, আমি উত্তর না দিয়ে অভদ্রতা করলাম বটে, কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি কিরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। কিন্তু তাই বলে ভূতের পেছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে? বলছি, ব্যস্ত হবেন না, আমার কাজটা সম্বন্ধেই তো বলা হয়নি এখনো আপনাকে।
আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ। আজ 25 বছর ধরে এই ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করেছি। শুধু ভূত কেন, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, ভ্যাম্পায়ার, ওয়ারউলফ, ভুডুইজম ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইয়ে যা লেখে তার প্রায় সবই পড়ে ফেলেছি। 7টা ভাষা শিখতে হয়েছে এসব বই পড়ার জন্য। পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নর্টনের সঙ্গে আজ এই 3 বছর ধরে চিঠি লেখালেখি করছি। আমার লেখা প্রবন্ধ বিলেতে সব নাম করা কাগজে বেরিয়েছে। আপনার কাছে বড়াই করে কি লাভ, তবে এটুকু বলতে পারি যে এ দেশে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধহয় আর নেই। ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হয় না। বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল। অনাথবাবু একটুক্ষণ চুপ করে থেকে বললেন, ভারতবর্ষের অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। বলেন কি? হ্যাঁ, আর সেসব কিরকম কিরকম জায়গায় জানেন? এই ধরুন জব্বলপুর, কার্শিয়ং, চেরাপুঞ্জি, কাথি, কাটোয়া, যোধপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ, শিউরি, বারাসাত, আর কত চাই, 56টা ডাক বাংলো আর কম করে 30টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি। এছাড়া কলকাতা এবং তার কাছাকাছির মধ্যে তা অন্তত 50খানা বাড়ি তো আছেই। কিন্তু অনাথবাবু হঠাৎ থেমে গেলেন, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ভূত আমায় ফাঁকি দিয়েছে। হয়তো ভূতকে যারা চায় না ভূত তাদের কাছেই আসে। আমি বারবার হতাশ হয়েছি। মাদ্রাজে ত্রিচিনাপল্লীতে 150 বছরের পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল, কিরম জানেন? অন্ধকার ঘর, এক ফোঁটা বাতাস নেই। যত বাড়ি মোমবাতি ধরাবো বলে দেশলাই জ্বালাচ্ছি তত বাড়ি কে যেন ভূ দিয়ে নিবিয়ে দিচ্ছে। শেষটায় 13টা কাঠি নষ্ট করার পর বাতি জ্বলল এবং আলোর সঙ্গে সঙ্গেই ভূত বাবাজি সেই যে গেলেন, আর এলেন না। একবার কলকাতার ঝামা পুকুরের এক হানা বাড়িতেও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল। আমার মাথায় তো এত চুল দেখছেন, অথচ ওই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রির নাগাদ হঠাৎ ব্রহ্মতালুর কাছটায় একটা মশার কামড় খেলাম। কি ব্যাপার, অন্ধকারে ভয়ে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটি চুলও নেই, একেবারে মসৃণ মাথা চোড়া টাক। দেখি আমারই মাথা না অন্য কারোর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করেছি। কিন্তু মশার কামড়টা তো আমিই খেলাম। টর্চটা জেলে আয়নায় দেখি তাকের কোনো চিহ্ন মাত্র নেই, আমার যে চুল সে চুলই রয়েছে আমার মাথায়। ব্যাস, এই দুটি ছাড়া আর কোনো ভূতুড়ে অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি। তাই ভূত দেখার আশা একরকম ছেড়েই দিয়েছিলাম। এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম। তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা দিয়ে আসব। অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি সে খেয়াল ছিল না। ভদ্রলোক তার ত্যাগ ঘড়িটা দেখে বললেন, আজ 5:31 সূর্যাস্ত, এখন 5:15। চলুন রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি। ভূতের নেশাটা বোধহয় সংক্রামক, কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না। বরঞ্চ বাড়ির ভেতরটা আর বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখবার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল। সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন ও নাট মন্দির। 100-150 বছরে কত উৎসব, কত অনুষ্ঠান, কত পূজা পার্বণ, যাত্রা, কথকতা এইখানে হয়েছে তার কোনো চিহ্ন আজ নেই। উঠোনের 3 দিকে বারান্দা, আমাদের ডাইনে বারান্দার যে অংশ
তাতে একটি ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত দশে গিয়েই দোতলায় যাওয়ার সিঁড়ি। সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটি টর্চ বার করে জ্বালাতে হল। প্রায় অদৃশ্য মাকড়সার জালের বুহ ভেদ করে কোন রকমে দোতলায় পৌঁছানো গেল। মনে মনে বললাম, এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসাব করে দেখলাম, বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর, ওটাই হল উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু বললেন, সময় নষ্ট করে লাভ নেই, চলুন এগোই। এখানে বলে রাখি, বারান্দায় কেবল একটি জিনিস ছিল, সেটি একটি ঘড়ি, যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক। কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়, কাঁচ নেই, বড় কাঁটাটি উধাও, পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে। উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল। অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুলছিলেন, তখন বিনা কারণেই আমার গাটা ছমছম করছিল। কিন্তু ঘরের ভিতর ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। দেখে মনে হয় এককালে বৈঠকখানা ছিল। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, তার কেবল পায়া চারখানাই রয়েছে, উপরে তক্তাটা নেই। টেবিলের পাশে জানলার দিকে একটি আরাম কেদারা, অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে কিনা সন্দেহ, কারণ তার একটি হাতল ও বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে। উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটি টানা পাখার ভগ্নাংশ, অর্থাৎ তার দড়ি নেই, কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালরের অর্ধেকটা ছেঁড়া। এছাড়া ঘরে আছে একটি খাঁজ কাটা বন্দুক রাখার তাক, একটি নলবিহীন গড়গড়া আর দুখানা সাধারণ হাতল ভাঙা চেয়ার। অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। মনে হল খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করছেন। প্রায় মিনিট খানেক পরে বললেন, একটা গন্ধ পাচ্ছেন। কি গন্ধ? মাদ্রাজি ধূপ, মাছের তেল আর মরা পোড়ার গন্ধ মেশানো একটা গন্ধ। আমি বারদুয়েক বেশ জোরে জোরে নিঃশ্বাস টানলাম। অনেক দিনের বন্ধ ঘর খুললে যে একটা ভ্যাপসার গন্ধ বেরোয়, সে গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেলাম না। তাই বললাম, ঠিক বুঝতে পারছি না তো। অনাথবাবু আরো একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তেলোতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন, বহুত আচ্ছা, এ গন্ধ আমার চেনা গন্ধ, এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী, তবে বাবাজি দেখা দেবেন কি না দেবেন সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না। চলুন। অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে এই ঘরে রাত্রি বাস করতে হবে। ফেরার পথে বললেন, আজ থাকলুম না কারণ কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি, তাছাড়া দু একটা জিনিস সঙ্গে রাখা দরকার, সেগুলো বাড়িতে রয়ে গেছে, কাল নিয়ে আসব, আজ সার্ভেটা করে গেলাম আর কি। ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে বললেন, আর কাউকে আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন, এদের কথাবার্তা তো শুনলুম আজকে, যা ভয় আর যা প্রেজুডিস এদের, জানলে পরে হয়তো বাধা টাধা দিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে। আর হ্যাঁ, আর একটা কথা, আপনাকে আমার সঙ্গে যেতে বললুম না বলে কিছু মনে করবেন না, এসব ব্যাপার বুঝলেন কিনা, একা না হলে ঠিক জুৎসই হয় না। Sunday Suspense। পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও
লেখা খুব বেশি দূর এগোল না। মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায়। আর রাত্রে অনাথবাবুর কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অব্দি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট, কাঁধে জলের ফ্লাস্ক আর হাতে সেই কালকের তিন সেলের টর্চ। ফটক দিয়ে ঢুকবার আগে কোটের দু পকেটে দু হাত ঢুকিয়ে দুটো বোতল বার করে আমায় দেখিয়ে বললেন, এই দেখুন, এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল। শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না। আর এই দ্বিতীয়টাতে হল কার্বলিক অ্যাসিড, ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত। এই বলে বোতল দুটো পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটা সেলাম ঠুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন। রাত্রে ভালো ঘুম হল না। ভোর হতে না হতে ভরদ্বাজকে বললাম আমার থার্মাস ফ্লাস্কে দুজনের মতো চা করে দিতে। চা এলে পর ফ্লাস্কটি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিকে কোনো সাড়া শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকবো না শতান দোতলায় যাব তাই ভাবছি, এমন সময় হঠাৎ শুনতে পেলাম, ও মশাই, এই যে এদিকে। এবার দেখতে পেলাম অনাথবাবুকে। প্রাসাদের পূর্ব দিকের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন। তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন, আর বলবেন না মশাই, আধ ঘন্টা ধরে বনে বাজারে ঘুরছি এই নিম ডালের খোঁজে, আবার ওই দাঁতনের অভ্যেস কিনা। ফস করে রাত্রের কথাটা জিজ্ঞেস করতে কেমন বাধো বাধো ঠেকল। বললাম, চা এনেছি, এখানেই খাবেন না বাড়ি যাবেন? চলুন না, ওই ফোয়ারার পাশটায় বসে খাওয়া যাক। গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তি সূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন, খুব কৌতূহল হচ্ছে না? আমি আমতে আমতে করে বললাম, হ্যাঁ মানে তা একটু। বেশ, তবে বলছি শুনুন, গোড়াতেই বলে রাখি এক্সপিডিশন হাইলি সাকসেসফুল, আমার এখানে আসা সার্থক হয়েছে। অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন, আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন পাঁচটা, আমি বাড়ির ভেতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলুম। অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ার থেকে উপদ্রবের আশঙ্কা বেশি থাকে। যাই হোক, দেখলুম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা হয়েছে সেগুলো একবার দেখে নিলুম। জিনিসপত্র তো আর একদিন ধরে বিশেষ পড়ে থাকার কথা নয়। একটা ঘরে কিছু আবর্জনা আর আরেকটার কড়ি কাঠে গুটি চারেক ঝুলন্ত বাদু ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বাদুগুলো আমায় দেখেও নড়ল না, আমিও তাদের ডিস্টার্ব করলুম না। সাড়ে ছটা নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলুম। একটা ঝাড়ন এনেছিলুম, তাই দিয়ে প্রথম আরাম কেদারাটিকে ঝেড়ে পুছে সাফ করলুম। কদ্দিনের ধুলো জমেছিল তাতে কে জানে। ঘরের মধ্যে একটা গুমোট ভাব ছিল, তাই জানলাটা খুলে দিলুম। ভূত বাবাজি যদি সশরীরে আসতে চান তাই বারান্দার দরজাটাও খোলা রাখলুম। তারপর টর্চ ও ফ্লাস্কটা মেঝেতে রেখে ওই বেতছেঁড়া আরাম কেদারাতেই শুয়ে পড়লুম। অস্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর চেয়েও আরো অনেক বেয়াড়া অবস্থায় বহুবার রাত কাটিয়েছি, তাই কিছু মাইন্ড করলুম না। আশ্বিন মাস, সাড়ে পাঁচটায় সূর্য ডুবেছে। দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল, আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশই স্পষ্ট হয়ে উঠল।
আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল যেন ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিলাম। সময়টা ঠিক বলতে পারি না, তবে আন্দাজ মনে হয় 9টা কি 9:30 নাগাদ জানালা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল। সেটা মিনিট খানেক ঘোরাঘুরি করে আবার জানলা দিয়ে বেরিয়ে গেল। তারপর কখন যে শেয়াল ঝিঝির ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। ঘুমটা ভাঙল একটা শব্দে, ঘড়ির শব্দ। ঢং 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 করে 12টা বাজল, মিঠে অথচ বেশ জোর আওয়াজ, জাত ঘড়ির আওয়াজ, আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরো দুটো জিনিস লক্ষ্য করলুম। এক, আমি আরাম কেদারায় সত্যি খুব আরামে শুয়ে আছি, ছেঁড়াটা তো নেই, বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুঁজে দিয়ে গেছে। আর দুই, আমার মাথার উপর একটি চমৎকার ঝালর সমেত আস্ত নতুন টানা পাখা, তা থেকে একটি নতুন দড়ি দেয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে এবং কে জানি সে দড়িতে টান দিয়ে পাখাটি দুলিয়ে আমায় চমৎকার বাতাস করছে। আমি অবাক হয়ে এসব দেখছি আর উপভোগ করছি, এমন সময় খেয়াল হল অমাবস্যা রাত্রিরে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকে এলো একটা চমৎকার গন্ধ, পাশ ফিরে দেখি কে জানি একটি আলবোলা রেখে গেছে আর তার থেকে ভুর ভুর করে বেরোচ্ছে একেবারে সেরা অম্বুরি তামাকের গন্ধ। অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে ফিরে হেসে বললেন, বেশ মনোরম পরিবেশ নয় কি? আমি বললাম, শুনে তো ভালোই লাগছে, আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই কেটেছে। আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, তাহলে কি সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি? ভূত কি আপনি দেখেননি? অনাথবাবু আবার আমার দিকে চাইলেন, এবার কিন্তু আর ঠোঁটের কোণে সে হাসিটা নেই। ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এল, পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কড়িকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি? আমি বললাম, তেমন ভালো করে দেখিনি বোধ হয়, কেন বলুন তো? অনাথবাবু বললেন, ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা না দেখলে বাকি ঘটনাটা বোঝাতে পারবো না, চলুন। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথা বললেন, আবার আর ভূতের পেছনে ধাওয়া করতে হবে না সীতেশবাবু, কোনোদিনও না, সে শখ মিটে গেছে। বারান্দা দিয়ে যাবার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেরকমই ভাঙা অবস্থা। ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, চলুন। দরজাটা ভেজানো ছিল, আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম। তারপর দুপা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। বুটটা জুতো পরা ও কি পড়ে আছে মেঝেতে? আর বারান্দার দিক থেকে কার অত্ত আসি? হালদার বাড়ি আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সবগুলো পাইয়ে দিচ্ছে।
তাহলে কি? আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান হলো দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে আর আমায় হাত পাকা দিয়ে বাতাস করছেন। ভবতোষ মজুমদার আমার চোখ খুলতে দেখে ভবতোষবাবু বললেন, ভাগ্যে সিধু চরণ আপনাকে ডেকেছিল বাড়িতে ঢুকতে, নইলে যে কি দশা হতো আপনার জানি না, ওখানে গেছিলেন কোন আক্কেলে? আমি বললাম, অনাথবাবু যে রাত্রে। ভবতোষবাবু বাধা দিয়ে বললেন, আর অনাথবাবু কাল যে অতগুলো কথা বললুম সেসব বোধহয় কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক। ভাগ্যে আপনিও তার সঙ্গে সঙ্গে রাত কাটাতে যাননি ও বাড়িতে, দেখলেন তো ওর অবস্থা। হলধরের যা হয়েছিল এরও ঠিক তাই, মুড়ি একেবারে কাট আর চোখ ঠিক সেইভাবে চাও, সেই দৃষ্টি সেই কড়িকাঠের দিকে। আমি মনে মনে বললাম, না মরে কাঠ নয়, মরে কি হয়েছে অনাথবাবু তা আমি জানি, কালো সকালে গেলে দেখতে পাবো তাকে, গায়ের কালো কোট, পায়ে বুট জুতো, হালদার বাড়ির পূর্ব দিকের জঙ্গল থেকে নীলের দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন। শুনছিলেন অনাথ বাবুর ভয়, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।